হ্যালো হ্যালো, আজকের আমি চলে এসেছি রীতিকার বাড়িতে, দেখতেই পাচ্ছ রীতিকা। আমি খুব খুশি যে এরা তো কখনো আসে না এরকম করে হুঠাট, সেলিব্রিটি মানুষ মোটেও না, সেই জন্য না, কারণ আমরা একটা আমার বাড়ি নিয়ার বাড়িতেই আমাদের একটা কাজ চলছিল এবং আমরা পার্টি দেখে ফিরছি, সেই কারণেই তাই আমি বললাম যে এত সামনে এসেছো যখন তখন আমার বাড়িতে যাবে না। একদম, আর রীতিকা ভীষণ ভালো একজন ডান্সার এবং খুব ক্লাসিক্যাল বেস এবং কত্থক বেস তো দুটোই করিস না, এবং তার সাথে ও একটা কিন্তু উইনার, আমাদের কলকাতা আইকন উইনার, ভীষণ ভালো একদম, দিদি নাম্বার ওয়ানেও অনেকেই দেখেছো। আর কি এসেছে, আরো অনেকে এসেছে, তোমরা আসো রুমটাতে দেখো অনেকেই আছে। এই যে দেখো সবাই ধর, এবার তুই সবাই বলো, এই যে সবাই বসে আছে আমাদের সুন্দরীরা, আমি খুব থ্যাঙ্কফুল কারণ এই মানুষগুলোর সাথে আমার অনেক অনেক ছোটোবেলা থেকে আমাকে চেনে, আচাল দি, আমার মাম্মি আছে, বনি আছে, সবাই এখানে যারা যারা রয়েছে, আচাল মাম্মির অনেক বয়স হয়েছে কিন্তু আচাল দি তো আমাকে অনেক ছোটো থেকে চেনে, আমি এই ফার্স্ট টাইম মনে হয় 10-15 বছর পর মানে এই প্রথম আমার বাড়িতে আসলো, আমি খুব থ্যাঙ্কফুল। এবং দেবিকা দি যে এসছে, আমি এই জন্য কারণ এরা এত সামনে এসে আমার বাড়ির সামনে দেখা করবে না আমার সাথে, সেটা তো হয় না, ওই জন্য আমি জোর জবরদস্তি। এবং দিদি তো হাওড়ায় থাকে, কোথায়, হাওড়া থেকে, এবং ও তো দুর্গাপুরে, ওকে জানো, যাই হোক হাওড়ায় থাকে, আমি তাও বললাম তুমি আসো অন্তত 5 মিনিটের জন্য আমার এখানে বসো, বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বনিকে দেখাবি না, বনি তো রয়েছে, বনি তো রয়েছে, সুন্দরীরা এসেছি আমরা, খুব আনন্দ করছি, আর তোমরা থেকে তুমি চলে আসো। হ্যাঁ, এবার তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, থ্যাংক ইউ। তোমরাও দেবিকাকে ইনভিটেশন করো, অনেকে ইনভিটেশন করে দেবিকা দিকে, করে 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 মিথ্যে কাছে তো ওরা, না 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 হ্যাঁ না, এবারে যাবো বহিনীর বাড়িতে যাবো, না সত্যি আমি কিন্তু কমেন্টে দেখি যা নেগেটিভ কমেন্ট, ঠিক আছে করো, ওগুলো ভালো জিনিস, কারণ মানুষের আমাদের উপর ফ্রাস্ট্রেশন যদি দূর করে নিজেরা মেন্টালি যদি সুস্থ থাকতে চাও তাহলে থাকতে পারো, এবং মানুষ সবাই হাসাতে পারে না, আমরা হাসাতে পারি পারি, এবং অনেকে তো দেখি ভুলভাল কিছু কমেন্ট করে এবং তোমাকে সাপোর্টও করে, তেমনি সাপোর্টটা বেশি করে, অ্যাকচুয়ালি কিছু না, হ্যাঁ অ্যাকচুয়ালি কিছু না, আমাদের উপর এইগুলো লিখে কমেন্টগুলো নিজেদের মনের রাগগুলো ফ্রাস্ট্রেশনগুলো ফ্যামিলিতে হ্যাপি থেকো তোমরা, মানে আমাদের ফ্রাস্ট্রেশন ঘরের লোকের উপর কাটিয়ে আমাদের উপর কাটিয়ে কিন্তু যারা যারা ভালোবাসো আমাদেরকে এবং দেবিকা দিকে তারা সবাই ইনভিটেশন করো, দেবিকা দি কিন্তু যায়, এরপরে আমরা মোহিনীর বাড়িতে যাব, একদম আমার বাড়িতে, ঠিক আছে, সেদিন আমরা ভিডিও করে দেখাবো, ওকে টাটা বলে টাটা টাটা। মাম্মি তো সবসময় এসব করে করে ক্যামেরার পেছনে থাকে কিন্তু আজকে ক্যামেরার সামনে, টাটা টাটা টাটা, বন্ধ করে দে।